প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে র‍্যাঙ্কিং এর 10-এ প্রবেশ করলেন স্পিনার নাহিদা আক্তার। অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো বোলিং এর সুবাদে এই সুসংবাদ পেয়েছেন তিনি। চার ধাপ এগিয়ে 14 থেকে উঠে এসেছেন 10 নম্বরে, যা ওয়ানডে র‍্যাঙ্কিং এ বাংলাদেশের নারী বোলারদের মধ্যে সর্বোচ্চ অবস্থান। ডোপ টেস্টে জালিয়াতির অভিযোগে 2 বছরের জন্য নিষিদ্ধ হলেন ব্রাজিলিয়ান ফুটবলার গাব্রিয়েল বারবোসা। গণমাধ্যমের সূত্র জানায়, একটি লিগে ফ্লেমেঙ্গোর ম্যাচের আগের দিন ডোপ টেস্টে নিজের কর্তৃপক্ষকে অসহযোগিতা করেছিলেন তিনি। এই প্রতারণামূলক চেষ্টা অ্যান্টি ডোপিং নিয়মের লঙ্ঘন ঘটিয়েছে। নিজ দেশে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে আর্জেন্টাইন সুপারস্টার দি মারিয়াকে। রোজারিওতে নিজ বাসায় তার পরিবারের উদ্দেশ্যে হত্যার হুমকির বার্তা দিয়েছে শহরের দুর্ধর্ষ মাদক চোরা কারবারীরা। সম্প্রতি নিজের শৈশবের ক্লাব রোজারিওর সেন্ট্রালে এসে ক্যারিয়ার শেষ করার কথা জানিয়েছিলেন দি মারিয়া। এরপরেই তাকে পেতে হলো মৃত্যুর হুমকি।